হস্তিনাপুরের এক গৃহবধূ, সেই আমি আবার জন্মেছি। ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুড়ে দিয়েছিল, স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে? তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছো? সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন, যিনি নন অতি খর্বা, অতি কৃষ্ণা, কৃষা বা রক্তাভ, পদ্মপলাস চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম। পৃথিবী তখনও কিন্তু ধ্বংস হয়ে যায়নি মানুষ, ভারতের ইতিহাসে বাকি ছিল আরো দুর্ঘটনা। সভাঘর ক্ষুব্ধ হল, বৃদ্ধেরা ধিক্কার দিল, ভীষ্ম হতবা। সেই দিন আপনারা জানেন বিদুর এবং গুরু দ্রোণাচার্য দু হাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন। খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন, কে কে জিতল? কে? পিন পতনের শব্দ শোনা যায়, সভাঘর এমন নীরব। দুই পক্ষ উদ্গ্রীব, শকুনির পাশা বলে উঠল, জিতেছি! উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন, আর ওই দুর্যোধন বললেন, প্রাতিকামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভাঘরে, আমার প্রথম স্বামীর অধমুখ, দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করলেন তৃতীয়। ফাল্গুন, তুমিও এত ক্লীব ছিলে। আমি প্রশ্ন পাঠালাম, প্রাতিকামী জেনে এসো প্রাজ্ঞদের থেকে, নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হেরেছেন? উত্তর এলো না কোনো। পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন, রজস্বলা একবস্ত্রা, কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সামনে দাঁড়াও। টেনে ধরলেন চুল দুঃশাসন এসে, সেই মেঘবর্ণ চুল যেখানে ফাল্গুন তুমি মুখ গুজে শুয়েছিলে নরম নিশীথে, কন্দর্প নিন্দিত কান্তি ভীমসেন এই চুলে খেলা করতেন, এই চুলের সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির। মাতৃহারা সহদেব এবং নকুল এই চুলের রহস্যে ভুলে থাকতেন শোক, স্বয়ং জননী কুন্তী এই চুলে খোপা বানাতেন, দুঃশাসন সেই চুল টানতে টানতে এনে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অসুচ্চম স্পর্শা মহিষীকে। তোমরা পুরুষ, বাঁ হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও, আর ডান হাতে তোমরাই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে। তোমরা বিধান দাও, তোমরাই বোবা হয়ে থাকো পুরুষে পুরুষে যুদ্ধ, প্রতিশোধ রমণীর স্থিরতা আনিতে। স্খলিত বসনে সবার ঢেকে গেল, দ্রৌপদীর শাড়ি খুলল না, তন্তুর কৌশলে আমি প্রমত্ত কৌরব ঘরে লজ্জা রাখলাম। ওরে দুঃশাসন, শোন, শত দেবতাও এসে তোকে বাঁচাবে না, মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবে এই দারুণ লজ্জা। ধিক কুরুবৃদ্ধগণ, ধিক ঠুটো জগন্নাথ ভারতবাসীকে, আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয়। শাড়ি শাড়ি আর শাড়ি, রেশমের সাত রঙে ঢেকে গেল কৌরবের সভা, তবু গিট খুলল না, লজ্জা বস্ত্রটুকু তবু থেকে গেল দুঃস্বপ্ন শরীরে। শরীর দুঃস্বপ্ন কেন? লেলিহানের শরীর ছুটেছে, পুড়ে গেছে নগর বন্দর,
এই মুখ চুম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরুণী। আমার মতোই এক অভিশপ্ত রূপসী না আমি স্বয়ং? কে যেন আমার মুখ থেকে বলেছিল থেমে থাকা ইতিহাস, তোমার সৌন্দর্য দেখে অন্য সব নারীদের বানরই লাগছে। কে বলেছে? বলেছিল জয়দ্রথ, বনবাসে তাড়া করে সে। হে পুরুষ, রূপ দেখলেই কেন হাতের মুঠোই চাও জ্যান্ত মানবীকে? না পেলে তারই শাড়ি টেনে ধরে অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও? বলো দ্রৌপদীর বহুপতি বেশ্যা, অথয়েব আমি যদি বেশ্যা হই তুমিও পুরুষ বেশ্যা। কর্ণ মহামতি, তোমারও শয্যায় আসে বহুপত্নী, বিবিধ স্ত্রীলোক। তুমি যে নিয়মে চলো সে নিয়মে অধিকার আমারও থাকুক, তোমরা যে গ্রন্থ লেখো সেই গ্রন্থ আমরা উল্টে দিতে পারি। শোনো কর্ণ, শোনো সভাজন, তোমাদের ছাই পাশ বিধি নিষেধের দিকে একটি বঙ্কিম প্রশ্ন আমি। যখন আমি প্রশ্ন করি তোমরা ভয় পাও, ভীষ্ম পিতামহ আমার তুমি মুখ লুকাও। ধৃতরাষ্ট্র বলুন আমি কলঙ্কের যোগ্য কিনা আজ? শ্রীগাল গাধা উঠল ডেকে, অশুভ সব সপ্ত মহারাজ, দুর্যোধন উরু দেখান উরুর নিচে শানিত অপমান। হতচেতন যুধিষ্ঠির বোঝেন না তো কিছু মহাপ্রাণ, ঝড়ের মতো ফুসে ওঠেন একাই ভীমসেন, অর্জুনের আঙুল তাকে শান্ত রাখছে। এত সকল কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসরে নামে, বলেন তিনি, কৃষ্ণা তুমি কি বর চাও বলো? তারপর আমি দুটি মাত্র বর চাইলাম। প্রথম, হে পিতা যদি প্রসন্ন থাকেন তো এই বর দিন যে সর্বধর্মচারী যুধিষ্ঠির যেন দাসত্ব থেকে মুক্ত হন। দ্বিতীয় বরে দাসত্ব মুক্ত হোক বিশ্রেষ্ঠ ভীমসেন, অর্জুন, নকুল সহদেব। বর চেয়েছিলাম করজোড়ে, দাঁতে দাঁত চেপে, যুধিষ্ঠিরের ধর্ম আর অর্জুনের গাণ্ডীবের প্রতি আমার সমস্ত সন্দেহ অপ্রকাশিত রেখে। বিশ্ববন্দিত স্বামীদের প্রতি আমার ক্রোধ ও সন্দেহ তো প্রকাশ করা যাবে না, সভাজনের কাছে তারা হাস্যস্পদ হবে। ধৃতরাষ্ট্র তৃতীয় বর নিতে অনুরোধ করলেন, আমি নিলাম না, কারণ হে সভাজন লোভে ধর্ম নাশ হয়। বৈশ্য এক বর, ক্ষত্রিয়ানি দুই বর, রাজা তিন বর এবং ব্রাহ্মণ এক শত বর নিতে পারেন। আপনাদের মহাগ্রন্থে এই বিধান আছে, যে রাজ্যপাট যুধিষ্ঠির নিজ দোষে হারিয়েছেন আমি তৃতীয় বর চেয়ে সেই রাজ্য ফেরত চাইব না। রাজ্য উদ্ধার করবেন আমার পৌরুষকর্মী স্বামীরা, কারণ আপনাদের মহাগ্রন্থে রাজত্ব বিস্তারই পৌরুষের শর্ত। আমার এই আশ্চর্য সিদ্ধান্তে সভা হতবাক হল। শুধু কর্ণ বললেন দ্রৌপদী দুঃখ সাগরে ডুবে থাকা পাণ্ডবদের নৌকর মতো পার করলেন, ইতিপূর্বে আর কোনো নারী এরকম কাজ করেছেন বলে শুনিনি। আমার স্বামীরা মাথা নিচু করে বসে রইলেন। এছাড়া আর কী বা আমি করতে পারতাম? অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত হল, যেদিন বনবাসের ঘরে
কৃষ্ণ এসে সামনে দাঁড়ালেন। কৃষ্ণ, কৃষ্ণ তুমি এসেছো? যদি শোনো আমার কথা, আমার কোনো যুধিষ্ঠির ভীমার জন্য নেই, আমার কোনো পুরুষ নেই, দৈত নেই, বন্ধু নেই, পিতা বা ভ্রাতা নেই, আমার কোনো সমাজ নেই, পায়ের মাটি নেই। মধুসূদন, মধুসূদন তুমিও নেই, তুমিও পাশে ছিলে না সেদিন। আমাকে যারা শনিতময় দেখেও হেসেছিল, আমাকে যারা কলুর সাথে স্পর্শ করেছিল, এখনো তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে। এবং আমার স্বামীরা আজ সন্ধি চাইছেন। ঠিক ঠিক আমার বেঁচে থাকার দুঃখ ইতিহাসে। তারপর পদ্মকোষের মতো দুই হাতে মুখ ঢেকে আমাকে কাঁদতে দেখে কৃষ্ণ বললেন, ভাবিনি, তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছ তারা ধ্বংস হবে, অর্জুনেশ্বরে আচ্ছন্ন হয়ে মাটিতে শোবে, তুমি রাজমহিষী হবে। যদি আকাশ পতিত হয়, হিমালয় শীর্ণ হয়, পৃথিবী খণ্ড খণ্ড হয়, সমুদ্র শুষ্ক হয়, তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না। আমার অপমানের ক্ষতি সেই প্রথম মলম পড়েছিল, আমার মরুভূমির বালি সেই প্রথম অশ্রু শিখেছিল। কৃষ্ণ, কৃষ্ণ তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিলে, সেই প্রথম ভারতভূমি তোমার পায়ে প্রণাম করেছিল। এইভাবে কৃষ্ণ তো দেবতা হলেন।